বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী, গুড। জি, আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার ভয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের ভয়ে? ওই একটা মেয়ের যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। এই নামটা বলার করে, নামটা বলার করে বলি আপনাকে। হ্যাঁ, এই যে দেখাচ্ছি ইয়ের রোগী। হ্যাঁ, কিসের? আমি তো কত রোগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শুনেন সাইনিস্টাপ, একটু শুনো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি, কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা, টাকা, আর কয়টা ইয়ে ই কার্ড, ডেবিট কার্ড, আর ই কার্ড কি বলে এই আমার ভিডিও করতে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত চল্লিশ জিরি বাংলাগুলো, হ্যাঁ, 40,000 টাকা করলাম আজকে। আজকে, হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল ব্যাগেনি? এই ব্যাগেনি, ওই নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে দুই ছেলে আমারে মাইরা ধইরা, এই মাইরটা কোন জায়গা মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে? তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আপনার তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আপনি অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি বিচার করছি। আচ্ছা, এগুলো আইন 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 প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন, বিচারপতি হিসাবে আচ্ছা, বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে, আমরা যাই। রশিদ কোথায়? রশিদ